নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা অতি পরিচিত রেসিপি নিয়ে এসেছি, তা হলো নিমন্ত্রণ বাড়ি স্টাইলে ছোলার ডাল। এ তো আপনারা যে কোনো অকেশানে অবশ্যই খেয়ে থাকবেন। খেতে যে এটা কতটা সুন্দর, আর লুচি পরোটার সঙ্গে তো এর কোনো তুলনাই হয় না। খুব সহজভাবে, কত সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাতে হয়। নিমন্ত্রণ বাড়ি স্টাইলে ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ ছোলার ডাল নিয়েছি। তাকে 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি। রান্নার জন্য এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের আলুকে খুব ছোট করে কুচিয়ে নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি 2 টেবিল চামচ মতো ছোট করে কুচিয়ে নেওয়া নারকেল। প্রথমে আমি ছোলার ডালের সঙ্গে এই নারকেলটাকে একসঙ্গে সেদ্ধ করে নেব। এই জন্য আমি একটা কুকারে এখন এটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। হাই হিটে একটা সিটি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। যে সময় ডালটা সেদ্ধ হচ্ছে সেই সময় আমি এই রান্নার জন্য যেসব মশলাগুলো বা যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, 1টা দালচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। আর নিয়েছি কাজু ও কিশমিশ। 4টে কাজুকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর 7-8টা কিশমিশ নিয়েছি। আপনারা ইচ্ছা মতো এর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আবার ইচ্ছা না হলে দিতেও নাও পারেন। কিন্তু নিমন্ত্রণ বাড়িতে ছোলার ডালে দেওয়া হয়ে থাকে, তাই আমি এখানে ইউজ করছি। খেতে কিন্তু খারাপ লাগে না। আর মশলার জন্য এখানে আমি নিয়েছি 1 চামচ, সমস্ত কিছু আমি এই চামচের মাপে বলছি, 7 মতো নুন নিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর এই চামচের মাপে 3 চামচ নিয়েছি চিনিটা। যেহেতু এই ডাল একটু মিষ্টি হয় সেই জন্যে চিনির ভাগটা একটু বেশি আছে, আপনারা ইচ্ছা করলে একটু কমও দিতে পারেন। 1/2 চামচ নিয়েছি আদা বাটা, আর রান্নার সময় আমি ইউজ করব 1 চিমটি পরিমাণ হিং, সেই জন্য আমি এখানে হিংটা কৌটো সমেতই দেখালাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন ডালটা গোটাও রয়েছে আর ভেতর থেকে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকমভাবে সেদ্ধটা কিন্তু করে নিতে হবে, ঘেঁটে যাতে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য কড়াইতে আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ হিং। হিংটা দেবার পর একটু গন্ধটা যখন ছাড়তে শুরু করবে, সুন্দর একটা গন্ধ, তারপরে কিন্তু অ্যাড করব ফোড়নটা। হিংটা দেবার পর একটু বেশ সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে, এবার দিয়ে দিচ্ছি এখানে রাখা গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নগুলোর রঙটা একটু চেঞ্জ হলে এবার দিয়ে দিচ্ছি গরম মশলাটা। গরম মশলাটা দেবার পর একটু নাড়াচাড়া করে এবার এখানে দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুগুলো তেলে দেবার পর ভালো করে নাড়াচাড়া করে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা ভাজাও হয় আর সেই সঙ্গে একটু সেদ্ধ হয়ে যায়। লো হিটে 3 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করার পর আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। তবে একভাবে ঢাকা দিয়ে পুরো রেখে দেবেন না, মাঝে একবার নেড়ে দেবেন। আমিও মাঝখানে একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি। এবার এখানে আমি অ্যাড করছি কাজু আর কিশমিশটা। এর সঙ্গে কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করবো ডালটা। 1/2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি কাজু কিশমিশ আলুর সঙ্গে, এবার ঢেলে দিচ্ছি ডালটা। ডালটা ঢেলে দেবার পর এবার সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি।
মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেছি ডালটাকে। সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে আমি হাফ কাপ পরিমাণ জল দিচ্ছি। হাফ কাপের থেকে কমও দেওয়া যায়। এবার এটাকে 2 মিনিটের জন্য আমি মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিডিয়াম হিটে প্রায় 3-4 মিনিট ঢাকা দিয়ে কুক করেছি। এবার আরেকটু নাড়াচাড়া করে আরেকটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। একটু হালকা ঘন হয়ে এলে এটাকে নামিয়ে ফেলব। আর নামাবার আগে আপনারা অবশ্যই একবার নুন মিষ্টিটা টেস্ট করে নেবেন, যদি কম থাকে সেই সময় দিয়ে দেবেন। 1-1.5 মিনিট নাড়াচাড়া করার পর এটা বেশ ঘন ঘন ঝোলঝোল মতো হয়ে গেছে, পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আর নামাবার আগে এই সময় আমি দিয়ে দিচ্ছি এই চামচে 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেবার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে 1 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে ডিশ আউট করে আপনাদের দেখাবো। আমাদের নিমন্ত্রণ বাড়ি স্টাইলে ছোলার ডাল একদম পুরো রেডি হয়ে গেছে। এর টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে। শুধু অনুষ্ঠান অকেশান নয়, পূজা পার্বণেও আপনারা এইভাবে বা নিরামিষ দিনে এইভাবে যদি ছোলার ডাল বানিয়ে খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। এক কথায় বলতে গেলে জাস্ট লুচি পরোটার সঙ্গে এই রেসিপিটা জমে যাবে। তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আর কেমন লাগলো তাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর সেই সঙ্গে অনুরোধ রইল আমার রেসিপিটিকে লাইক ও শেয়ার করার, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, বাই।